রেডি বলতে এখনো চুলে শিরনি দেওয়া হয়নি, তো দেবো নিচে গিয়ে। তার আগে ভাবলাম ব্লগটা শুরু করি, তারপর নিচে যাব। তো ঘুম ঘুম চোখ, এখনো ঘুমটা ঠিক মতো ছাড়েনি, তো গরম জলটা খাই, তারপরে ঘুমটা ছেড়ে যাবে ঠিকঠাক। তো বৃষ্টি, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তো কালকে রাতে বৃষ্টি হয়েছিল, প্রচন্ড গরম রাখে, কালকে রাতে বৃষ্টি হয়েছিল। তো যা বাইরেটা, বাট আমি ওপর থেকে দেখাতে পারছি না, বিকজ তো এইগুলোর জন্য আমি বাইরেটা দেখাতে পারছি না এখন তোমাদের। তো চলো তোমাদের আমি বাইরে বেরিয়ে দেখাবো, তো মা ওখানে কি করছে দেখাই। চলো, বেটু আছে দাদুনের কাছে, চলো। করছিল মা, মা ভাই বাবা চা খাবে বলে। আর এখানে আলু ভাজা হয়ে আছে, কজ আমি আলু ভাজা দিয়ে মুড়ি নিয়ে যাবো স্কুলে, তাই জন্য ছাড়া তুলে রেখেছে, আর ওটা লঙ্কা দিয়ে, আর এখানে বেটার জন্য মানে লঙ্কা দেওয়ার আগে তুলে রেখেছে আলু ভাজা। এই হচ্ছে ব্যাপার। তো আজকে স্কুল থেকে এসে অনেক কাজ আছে, তো কালকের ব্লগটা তো মানে কি বলবো, একদম ব্লগ না বললেই চলে, কোনো করাই হয়নি, বাট এবার থেকে মানে করবো, ব্লগ করবো, তো আর এ করলে হবে না, তো করবো। তো চলো এখন আপাতত তোমাদের সাথে স্কুল থেকে এসে কথা হচ্ছে। চায়ের কাপে বিস্কিট দিয়ে কে খায়, কে খায়, ভিডিও করবো না, করবো না, আচ্ছা করবো না। তখন সময় প্রায় 11টার মতো, আমার ঠিকঠাক এখন যদিও মনে নেই, তবু মনে হচ্ছে প্রায় 11টার মতো হবে। তো আজকে আমার উপর একটা বড় দায়িত্ব পড়েছে, বড় দায়িত্ব এই যে আজকে পুজো করতে হবে আমাকে, তো বাড়ির পুজোটা আজকে আমায় করতে হবে। দেখো কথা বলতে বলতে এখানে আমার মন্দির ধোয়ানো হয়ে গেছে, তো প্রায় অনেক দিন পর, বলতে গেলে বছর পরে হয়তো আমি মন্দির ধোয়ালাম। এমনি পুজো করেছি মাঝে মধ্যে, ফুল দিয়েছি, ধূপ দিয়েছি, কিন্তু অনেক দিন পর, বলতে গেলে বছর পরে আমি আবার মন্দির ধোয়ালাম। মন্দির ধোয়ানোর পর প্রথমে ওপাশে তুলসী মঞ্চে জল দিয়ে তারপরে আমি এপাশে এলাম জল দিতে। তো ওই যে তুলসী মঞ্চটা, ওটা আমাদের অনেক পুরনো, যেদিন থেকে আমাদের বাড়ি হয়েছে তো ততদিনের ওই তুলসী মঞ্চটা। আর আমাদের এই মন্দির তো হয়েছে অনেক পরে, যেহেতু আমাদের বাড়ি হওয়া থেকে ওই তুলসী মঞ্চটা হয়েছিল, তখন কোনো মন্দির ছিল না। মন্দির হয়ে যাওয়ার পরেও ওই তুলসী মঞ্চটা রেখে দিয়েছে, আর ওখানেও সন্ধে দেওয়া হয়। এবার আমি তুলে নেব পুজোর জন্য ফুল। আর এই ফুল তুলতে তুলতে তোমাদের কয়েকটা কথা বলি। চলো, জানো তো একটা সময় ছিল, মানে ধর আজ থেকে কিছু বছর আগে, পুজোর জন্য ফুল পেতাম না, জানো তো। তা বলে এই নয় যে আমাদের বাড়ির চারপাশে গাছ ছিল না, আমাদের বাড়ির চারপাশে প্রচুর ফুল গাছ ছিল, আর এখনও যেমন ফুল গাছ আছে তখনও তেমনই ফুল গাছ ছিল। তো এমনিতেই আমার বাবা মা দুজনেই গাছ লাগাতে ভালোবাসে, তো আমার মাও যেমন গাছ লাগায়, ফুল গাছ যেখানে যায় কোনো যদি নতুন ফুলের চারা দেখতে পাই সেখান থেকে নিয়ে আসবেই, তো বাবাও তেমন ফুল গাছের চারা, ফুল কেন, সব গাছ মানে সব রকমের গাছ লাগাতেই আমার বাবা মা দুজনেই ভালোবাসা, সব রকমের গাছপালা লাগানোও আছে আমাদের বাড়িতে, আমাদের পুকুর ধারের ওখানে। সে যাই হোক, তো এটাই বলছি যে আমাদের গাছ মানে আমাদের বাড়ির চারপাশে গাছ লাগানো সত্ত্বেও না একটা সময় ছিল ফুল পেতাম না, মানে আমাদের বাড়ির চারপাশে কিছু মানুষ আছে এমন ফুল গাছ আছে, ফুল গাছে ফুল থাকা সত্ত্বেও কেউ আমাদের গাছ থেকে চুরি করে নিয়ে যাবে, বাচ্চা থেকে বড়, মানে বাচ্চাগুলোকে দিয়ে চুরি করাবে, এক কথায় চুরিই বলবো আমি, কারণ ওদের মানসিকতাটাই ওই রকম, বাড়ি না থাকলে টকাস টকাস করে ফুলগুলো তুলে নিয়ে চলে যাবে, জানো তো এরকমই ওদের মানসিকতা। তোলার পর মন্দিরে ফুল দিয়ে তারপর আমি ফুলগুলো ওপরে নিয়ে চলে এসেছি, আর এখানে দেখো এখন ভোলে বাবার মাথায় জল ঢালছি। আমার ভোলে বাবার মাথাটা যেন একটু ঠান্ডা হয়, প্রচণ্ড গরম হয়ে যায়, কথায় কথায় গরম হয়ে যায়। বেটাকে ঘুম পাড়িয়ে পুজো করতে গেছিলাম, তো পুজো করে এসে যে বড়া খাচ্ছে।
কি করছিস কি করছিস মামা? হাই করে দাও, হাই করে দাও। করবে না? হাই করো। শোনো, হাই করো বাবা। মামা দেখো কি করছে, দেখো শুধু। আজকে মনে হয় সারাটা দিন বৃষ্টি হবে। আজকে আমাদের আজকে না আমাদের বেরোনোর প্ল্যান ছিল, বেরোনোর বলতে আমাদের কলেজের সবাই মিলে বেরোবো ভাবছিলাম, বাট ভাগ্যিস আজকে বেরোইনি। তো কালকে হঠাৎ করে আমাকে বলছে চল সবাই মিলে বেরোবো, তো আমি বলছি দেখি এখন, তো ভাগ্যিস বেরোইনি, তাহলে তো পুরো প্ল্যান ক্যান্সেল। তো আমরা বেরোলে কি বলতো, মানে যাবো না, তো এমনি বেরোবো ঘুরতে। তো এই হচ্ছে আজকে অবস্থা। দেখি বিকেলের দিকে একটু যাবো এমনি ঘুরতে, এরকম ইচ্ছে আছে। বিকেলের দিকে বলতে পড়ানোর পরে একটু বেরোনোর ইচ্ছে আছে, তো দেখা যাক কি হয় না হয়। তো চলো তাহলে, এখন এই যে আমার বেটু, এই বেটু এইমাত্র ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে এই যে বসে বসে এখন খেলছে, এখনো পুরো দমে দুষ্টুমি শুরু করেনি, তো এখন এমনি বসে বসে খেলছে। তো খেলুক, চুলটা এখনো ভেজা। তো কটা বাজে জানো? এখন বাজছে 12:25। তো খুব খিদে পাচ্ছে আজকে, তো খাবো। মা গেছে নিচে শশা ছাড়াতে, তো শশা ছাড়িয়ে আসুক তারপরে খাবো। তো চলো, কি লাঞ্চের মেনু আছে? মেনুতে হয়েছে পাঁপড় ভাজা, আর এই যে বড়া, সেই যে বড়া ভাজা ছিল, এই যে ডালের বড়া ভাজা, আর হয়েছে ঝিঙ্গা আলু পোস্ত, এটা তো ঝিঙ্গা আলু পোস্ত। তো আর ডাল হয়েছে, মা ডাল কি হয়েছে? ডালও হয়েছে। তো আজকে ভাতে এই মেনু। তো মাদের তো এখন নিরাম খাবে সবাই। ও আর স্যালাড আছে, শশা লেবু আর এই যে ডাল ডাল। তো এই আজকে মেনু। কি বলতো, বলে না বাঁশ দেওয়ার লোকের অভাব হয় না, তো সেই মাছ ভালো মতোই বাঁশ খেয়েছি। তো যাই হোক, মানে কেন বাঁশ খেয়েছি, কি জন্য বাঁশ খেয়েছি সেটা তোমায়, তো যাই হোক ছাড়ো, বাদ দাও। যাই হোক চলো, আমি নিচে যাবো। আমি ড্রেস চেঞ্জ করছিলাম, সন্ধ্যে দিয়েছিলাম, যেহেতু ড্রেস চেঞ্জ করে সন্ধ্যে দিয়েছিলাম, তো তারপরে এসে ড্রেস চেঞ্জ করলাম, এবার নিচে যাব। বেটু আমার নিচে আছে, তো চলো তাহলে বেটাকে নিয়ে আসি, বেটাকে খাওয়াবো, বেটার খাওয়াটা তৈরি করবো আগে, তারপরে নিচে যাবো, তারপরে বেটাকে খাওয়াবো, তারপরে বেটা এখন ঘুমোবে। তো চলো তাহলে পরে কথা হচ্ছে। এখন ঘড়িতে 8:30 কি 9 এরকম হবে, বসে বসে গান শুনছিলাম, কারণ মনটা ভীষণ খারাপ ছিল, একটু কিচ্ছু ভাল লাগছিল না, তাই বসে বসে গান শুনছিলাম। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে